আননোন ট্রু ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বর্তমান বিশ্বের সেরা খেলা ক্রিকেট নিয়ে এক আজব খবর শুনুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ব্যাপারটি হাস্যকরও বটে। 11 জন ব্যাটিং করে করলেন মাত্র 17 রান। স্কোর লাইনটি যেমন ছিল 1-3-0, 2-7-0, 1-0-0, 3-0। স্কোর কার্ড দেখে নিশ্চিত বলবেন, আর এমন স্কোর কার্ড তো বাপের জন্মেও দেখিনি। তবে হ্যাঁ, বাংলাদেশের নারী প্রিমিয়ার লিগে এমনই হাস্যকর ঘটনাটি ঘটেছে। দলের 11 জন ব্যাটাররা একজনও পারলেন না 2 অঙ্কের কোটা ছুঁতে। সর্বোচ্চ রানের স্কোরটি আসে মিস্টার এক্সট্রা থেকে। এমনও এক অদ্ভুত ম্যাচ হয়েছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে। রোববার ইন্দিরা রোড ক্রীড়াচক্রের বিপক্ষে 10 উইকেটে জিতেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। দিনের অপর ম্যাচে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র 2 রানে কলাবাগান ক্রীড়াচক্রকে হারায় দলটি। সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে ইন্দিরা রোড। শুরুতেই ঋতু, মণি ও ভারতীয় রিক্টু রেনি যাদবের তোপে পড়ে দলটি। টিকে থাকার চেষ্টা করেছিল ব্যাটাররা, অনেকক্ষণ এভাবে সামলে গেছেন। এই কারণেই 34 ওভার পর্যন্ত গেছে তাদের ইনিংস, কিন্তু দলগত রান পেরোতে পারেননি ওই ওভারের সংখ্যাটিকেও। কী আশ্চর্য, 34 ওভারে মাত্র 31 রানেই অল আউট হয়ে যায় ইন্দিরা রোড। সর্বোচ্চ 7 রান করে রীতা সাহা। খেলাগড়ের রেনু 4টি উইকেট নেন 6 রানের খরচায়, আর 8 রানের বিনিময়ে 4টি পান ঋতু। 32 রানের টার্গেট তাড়া করতে নেমে 8.3 ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেন খেলাগড়। রুবাইরা হায়দার 13 ও একা মল্লিক 7 রানে অপরাজিত থাকেন। প্রতিদিনের বিভিন্ন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।